ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে। চলুন দর্শক, চিড়িয়াখানার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া যাক। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতীয় পর্যায়ে চিত্ত বিনোদনের একটি অনন্য প্রতিষ্ঠান। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র থেকে প্রায় 16 কিলোমিটার দূরে মিরপুরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে 186.63 একর জায়গা জুড়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। 1947 সালে ঢাকায় সরকারি পর্যায়ে একটি চিড়িয়াখানা স্থাপনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়। 50-এর দশকে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে সীমিত পরিসরে চিত্রা, হরিণ, হাতি, বানর সহ কয়েকটি প্রজাতির বন্য প্রাণী নিয়ে চিড়িয়াখানা যাত্রা শুরু হয়। মিরপুর এলাকায় 1960 সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠাকল্পে একটি মহাপরিকল্পনা অনুমোদিত হয়। 1964 সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়। প্রাণীদের বাসস্থান ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, হাইকোর্ট সংলগ্ন চিড়িয়াখানা থেকে বন্যপ্রাণী স্থানান্তর এবং দেশ বিদেশের প্রাণী সংগ্রহ করে। এরপর ধাপে ধাপে এটি সৌন্দর্যমণ্ডিত চিড়িয়াখানায় পরিণত হয়, যেখানে বন্যপ্রাণীসমূহকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অত্যাধুনিক ব্যবস্থাপনায় লালন পালন ও প্রদর্শন করা হয়। বর্তমানে চিড়িয়াখানায় 137টি খাঁচায় 237 প্রকোষ্ঠের মধ্যে রক্ষিত 135 প্রজাতির 3342টি প্রাণী ও অ্যাকুয়ারিয়াম ফিশ প্রদর্শিত হচ্ছে। উদ্দেশ্য জনসাধারণের বিনোদন, দুর্লভ ও বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংগ্রহ ও প্রজনন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি চিড়িয়াখানা স্থাপনের অন্যতম উদ্দেশ্য। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। জাতীয় চিড়িয়াখানা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রদর্শন করা যায়। এর মধ্যে প্রতি রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, ঈদের দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানায় প্রবেশের সময়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য 50 টাকা মূল্য টিকিট ক্রয় করে প্রবেশ করতে হবে এবং 2 বছরের ওপরের সবার জন্য টিকিট বাধ্যতামূলক। চিড়িয়াখানার ভেতরে কোনো জাদুঘরে ঢুকতে চাইলে অতিরিক্ত 10 টাকা দিয়ে টিকিট ক্রয় করে নিতে হবে। তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্য অর্ধেক করা হয়েছে। ছাত্রছাত্রীদের অবশ্যই টিকিট ক্রয় করার সময় আইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। দর্শক দেখছিলেন আমাদের আয়োজন, ছুটির দিনে ঘুরে আসি।